নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2024 মকর রাশির কেমন যাবে, আপনাদের স্বাস্থ্য, আপনাদের ভাগ্য, অর্থ, শিক্ষা, প্রেম, বিবাহ, কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা মোটো কেটে কেটে দেখবেন না, আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, মকর রাশির এমনিতে আপনারা জানেন শনি সাড়াসাথী চলছে এবং একদম শনি সাড়াসাথী অন্তিম মুহূর্তে মকর রাশি কিন্তু চলে এসছে। আমি একটা কথা বারবার আপনাদেরকে বলি, সাড়াসাথী যখন শেষ হয় কি না, তখন অনেক কিছু মানুষকে কিন্তু দিয়ে যায়। তাই মকর রাশিও কিন্তু অনেক কিছু পেতে চলেছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনি স্থিতি ভালো থাকে, অবশ্যই আপনারা নিশ্চিতরূপে কিন্তু পাবেন। আমি মকর রাশির উপর আরও নতুন একটা ভিডিও দিতে চলেছি, অবশ্যই আপনারা ফলো রাখুন। নতুন একটা টপিক্সের উপর আসতে চলেছে মকর রাশি, স্পেশাল মকর রাশির উপর। অনেক আমাকে প্রশ্ন করেছেন যে কৌশিকদা মকর রাশির উপর স্পেশাল একটা ভিডিও দেন, খুব শীঘ্রই আসতে চলেছে মকর রাশির উপর স্পেশাল ভিডিও। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, সময় মানুষকে কিন্তু সব কিছু শেখায়, আর সময়ের থেকে শক্তিশালী কেউ কিন্তু হয় না। অনেকে বলে না আমি প্রচুর ক্ষমতাশালী, কিন্তু যে বলে কি না তার থেকেও ক্ষমতাশালী কে আছে জানেন, সেটা হচ্ছে সময়। তাই সঠিক লাইনে কাজ করুন, দেখবেন জীবনে নিশ্চিতরূপে সফলতা পাবেন। মকর রাশির স্বাস্থ্যের জায়গা নিয়ে আমি খুব একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি না, কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু মকর রাশির উপর পড়ছে, অর্থাৎ বৃহস্পতির নবম দৃষ্টি মকর রাশির উপর দিচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ শরীর স্বাস্থ্যের পার্টটা নিয়ে খুব বড় সমস্যা নেই, সর্দি কাশি টুকটাক জ্বর জ্বালা, কিন্তু হেলথ নিয়ে যে বড় কিছু উপকার সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না মকর রাশি। মকর রাশির আমি বলবো আপনাদের পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা টেনশনের কারণ আপনার কিন্তু হতে পারে, অর্থাৎ পিতার হেলথের দিকে অবশ্যই নজর রাখুন। আর্থিক স্থিতি আপনাদের ভালো যেতে চলেছে এই মাসে, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা মকর রাশির ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে, কারণ ধনভাবে ধন প্রতি অবস্থান করছে এবং শুক্রের সাথে আপনার নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ মকর রাশির আমি বলবো ক্যাশ ফ্লোয়ের জায়গাটা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। পুজোর মাস এমনিতেই খরচ রয়েছে, কিন্তু ওভারঅল আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্য আপনাদের ঠিক ভাগ্যভাবেই অবস্থান করছে বুধ এবং বৃহস্পতি আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। আমি বারবার বলি, ভাগ্যভাব যদি আমার স্ট্রং হয় কি না, অর্থাৎ দৈব কৃপা যদি থাকে, যে কোনো বাধাকে কিন্তু অতিক্রম করা কিন্তু যায়। অর্থাৎ আপনি মকর রাশির মানুষ, আপনার বড় যে কোনো কাজ আটকে ছিল সেই কাজ অক্টোবরে কিন্তু আপনাদের হয়ে কিন্তু যাবে। ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট পেতে চলেছেন, দৈব কৃপা আপনাদের হতে কিন্তু চলেছে। প্রেগনেন্সি পিরিয়ডে যে সকল বোনেরা রয়েছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আপনি মকর রাশির মানুষ, আগামী মাসে আপনার ডেলিভারির ডেট রয়েছে, নিশ্চিতরূপে আমি বলবো আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো। অর্থাৎ কোনো প্রেগনেন্সি পিরিয়ডে আপনার যদি ডেলিভারি হয় সেখানে আপনার ভালো রেজাল্ট পাবেন, বা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা মকর রাশির কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন নিশ্চিতরূপে আপনাদের সন্তান প্রাপ্তি হতে চলেছে। শিক্ষাক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে, যারা উচ্চ শিক্ষা করছেন, উচ্চ শিক্ষা করেছেন আপনারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। মাস্টার ডিগ্রি আপনি ধরুন গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, এই জায়গাগুলো বা ম্যানেজমেন্ট
রিলেটেড কোনো পড়াশোনা করছেন, হোটেল ম্যানেজমেন্ট হতে পারে, হসপিটাল ম্যানেজমেন্ট হতে পারে, যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড যারা পড়াশোনা করছেন এখানে আপনারা সফলতা কিন্তু পাবেন। প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আগামী দিনে যাদের এক্সামগুলো রয়েছে, বড় বড় এক্সাম রয়েছে আপনাদের, আপনারা আমি বলবো, আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলবো, আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো যেতে চলেছে শিক্ষাক্ষেত্রে। যারা বিদ্যার্থী রয়েছে, যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষাক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন। অবিবাহিত যারা রয়েছেন আপনাদের বিবাহের জন্য প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, শুভ বিবাহ, গাঢ় বিবাহ, বিবাহের জন্য কথাবার্তা বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু মকর রাশির দেখা যাচ্ছে। আপনি মকরের জাতক যদি হন আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। মকর রাশি, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো আপনাদের লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ দুটি জায়গা কিন্তু ভালো হতে চলেছে। পুজোতে প্রেম ভালো হচ্ছে, প্রেমের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। যাতে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সেটা আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের একটা সুমধুর সম্পর্ক দেখা যাচ্ছে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এর সাথে সাথে নতুন প্রেম আপনাদের আসতে চলেছে। যদিও আপনাদের পঞ্চম ভাব, আপনার শুক্র, চন্দ্র এবং মঙ্গলের প্লেসমেন্ট দেখা দরকার রয়েছে, তবু আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম আপনাদের ভালো হতে চলেছে, এই বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই মকর রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন, বিজনেসের জায়গাটা আমি বলবো আপনাদের, যেহেতু শুক্র আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, খুব ভালো মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে শুক্র আপনার পঞ্চমপতি এবং দশমপতি, আপনার ক্ষেত্রে ব্যবসা ভালো হতে চলেছে। যারা নতুন বিজনেস আরম্ভ করবেন ভাবছেন, অবশ্যই আপনারা নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন, ব্যবসাতে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন এবং কাস্টমার সাপোর্ট আপনারা পাবেন এবং আপনারা মহাজনের সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছে। মকর রাশির আপনি যদি মানুষ হন এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে, বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে আপনাদের চলেছে। তবে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মকরের যদি জাতক হন আপনার জন্য। এবার আসি মকর রাশির ক্ষেত্রে, আমি বলবো আপনাদের বন্ধু, দেখুন বন্ধু বান্ধব থেকে কিছুটা সাবধান, কিছু বন্ধু স্বার্থান্বেষী যারা বন্ধু আপনার কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করে কেটে পড়বে, অর্থাৎ বন্ধুর জায়গা কিছুটা হলেও সমস্যা কিন্তু থাকছে। ষষ্ঠভাবে মঙ্গল, গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই ধীর গতিতে চালান, অক্টোবর মাসে চোট আঘাত লাগার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, আনন্দ করুন কিন্তু সতর্কভাবে থাকুন, বাইক গাড়ি চালাবেন অবশ্যই সাবধানে চালান। শত্রুতা বাড়বে মকর রাশির, ষষ্ঠভাবে মঙ্গল শত্রুতার জায়গা কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনার উন্নতির কারণ সেটা হচ্ছে শত্রুতা, যেটা হচ্ছে আপনাদের জ্ঞাতি শত্রুতা। আমি আবার বলছি, জ্ঞাতি শত্রুতা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে মকর রাশির, অবশ্যই এদিক থেকে সতর্ক থাকুন জ্ঞাতি শত্রুতার দিক থেকে। এবং মকর রাশির মামলা মকদ্দমাতে আপনারা ভালো ফল পেতে চলেছেন, লিগালি যাদের কেস মামলা মকদ্দমা চলছে আপনি মকরের জাতক, আপনি ভালো রেজাল্ট পাবেন কারণ আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে, শনি কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। অবশ্যই আমি আবারও বলবো হনুমানজির উপাসনা আপনারা করুন। এবার আসি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মের জায়গাটা আপনাদের কেমন যাবে, আমি বলবো কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো যেতে চলেছে। আপনারা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তারা ভালো রেজাল্ট পাবেন বা যারা চাকরির জন্য ফ্রেশার্স রয়েছেন চাকরির জন্য প্রচেষ্টা করছেন এখানে আপনাদের চাকরি প্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনি মকর রাশির মানুষ, হায়ার অথরিটি আপনার বসের সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে। এবার আসি যারা সেলস টার্গেট রিলেটেড কাজকর্মগুলো করছেন, মার্কেট রিলেটেড কাজগুলো
কাজগুলো করছেন, আপনারা সেলস রিলেটেড কাজ করছেন, এখানে আপনারা শুভ রেজাল্ট পেতে চলেছেন, কাস্টমারের সাথে ডিলিংস আপনাদের ভালো হতে চলেছে এবং বেশ কিছু দিক থেকে আপনারা কাজের অফার আপনারা পেতে চলেছেন। যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন বা দোকান ভাড়া দিয়ে চলেন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা এই মাসে মকর রাশির আপনি যদি মানুষ হন আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এই ছিল মকর রাশি, কেমন যেতে চলেছে অক্টোবর মাস। অবশ্যই প্রত্যেকে দুর্গাপুজো খুব ভালো কাটান, আনন্দ করে সপরিবারে কাটান আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং এর সাথে সাথে আবারও বলি, আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন, শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ফলো করতে আপনারা ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইবটা আপনারা করুন এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখুন মকর রাশির সাড়ে সাথে চলছে আমি বলবো, তবুও এই শেষ যাওয়ার আগে আগে মকর রাশিকে কিন্তু শনি অনেক কিছু দিয়ে যাবে। যাই হোক প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।